فقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ধন্য মদিনাবাসী তোমরা বড় ভাগ্যবান তোমাদের বুকে আছেন শুয়ে মা ফাতিমার আব্বা জান আল্লাহুম্মা সাল্লি নবী নবী কানে শুনি চোখে দেখা হলো না ও খোদা তোমাদের নিয়ে চলো সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি কলিমা সঙ্গের সাথী কলিমা গোরের বাতি পড়ো কনে মাতি বারাতি কলিমা বিনা নাই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أما بعد فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم أنا أول صافئ وأول مصفئ إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سنماني وفتي مجلس الهباتي دو سجود دو سبب تشاهد بدأي بقتا أولاد مزاد دو زمان آسان نمو بشتو ছোট বড় সমবয়স্ক মসজিদ মাদ্রাসা প্রেমী আল্লাহ ও রসুল প্রেমী বিভিন্ন বয়সের ভয় বাবুগণ পর্দা নসিনা সম্মানিয়া স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা আল্লাহর আলিশান দরবারে সুখনিয়া আদায় করি দীন ও শরিয়াতের দুটি কথা শোনবার জন্য এই সময়কার দুনিয়ার পার্থিব কাজ বর্জন করিয়ে এই মাহফিলে আমাদের বসার তৌফিক আল্লাহ দিয়েছেন প্রাণ ধরে উচ্চ আওয়াজে পরিসময় আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি মহাব্বতের সালাম ও ভালোবাসা কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আর একবার পরিসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় ভাইয়েরা দীর্ঘক্ষণ ধরে আপনারা আওয়াজ ও নসিহত শুনে আসছেন আমি যে জায়গাটায় উঠেছি এই মজলিসের এই জায়গাটা
বা এই সময়টা বরং আমার না হয়ে পীরজাদা হুজুরের হলে ভালো হয়। আসলে কিছু কিছু সময় আমাদের আর পিস হয়ে যায়, সম্মান সর্বোপরি, সার্বিক বিষয়ের উপরে লক্ষ্য করি আমার মতো বক্তার এই শেষের দিকে ওঠাটা মনে হয় ঠিক হইনি, তবুও পরিস্থিতির শিকার হয়ে আমাদের সময়গুলো মেনটেন করতে হয়। এতক্ষণ ধরে যারা অশুনেছেন কি অশুনেছেন আমি মোটেও জানি না, কোন বিষয়ে আপনারা আলোকপাত শুনেছেন আপনারা ভালো জানেন। যেহেতু রবিউল আউয়াল মাস, তো আমার মনে হয়েছে সেই বিষয়ের কিছু কথা শুনলে শুনতে পারেন। আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, রসুলের পাক জামানে বর্ণিত একটি হাদিস পড়েছি। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, আল্লাহর বান্দা বান্দীদের লক্ষ্য করে পরিষ্কার মহান আল্লাহ শিখিয়েছেন জানিয়েছেন আমাদের, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ পৃথিবীতে অনেক নবী পাঠিয়েছি অনেক উম্মাত পাঠিয়েছি, কিন্তু মনে রাখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার সেরা নবী। বলুন সুবহানাল্লাহ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত যারা অন্যান্য নবীর উম্মাতের তুলনায় মর্যাদা সম্মান এবং কদর, আমি আল্লাহ তোমাদের অনেক অনেক দিয়ে দিয়েছি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ ওখানেই ক্ষান্ত থাকেননি, বরং আমাদের জন্য পরে আরেকটা দায়িত্ব আল্লাহ বাড়িয়ে দিলেন, যে নবীর উম্মাত হিসাবে তোমরা সেরা এবং যোগ্যতাবান এবং মর্যাদাবান এবং সম্মানের, আমি আল্লাহ আমার সেই সেরা নবীর সেরা উম্মার দিকে মহান একটা দায়িত্ব রিসিভ করে অর্পণ করছি, তামুরুনা বিল মারুফ, আমি আল্লাহ বলছি তোমাদের একটা কাজ এবং একটা দায়িত্ব আছে, দুনিয়ার মানুষকে তোমরা ভালো কাজে আহ্বান করো, ওয়াতারহামুনা আনিল মুনকার, এবং যারা অন্যায় পথে বেশরিয়াতের পথে যারা ইসলাম থেকে ঘুরে জাহান্নামের পথে হাঁটছেন বা আছেন তাদেরকে তোমরা ভালো পথে আসার আহ্বান করো, অন্যায়টা যাতে না করে সে বিষয়ে তাদের কাছে একটু ভালো কথা শিহার করো, অন্যায় না করার দরুন। আমার ভাইয়েরা, আমরা নিশ্চয়ই জানব প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা জগতের শুধু নেতা নয় বা গোটা জগতের শুধু ইমানদার মুসলমানদের জন্য রসুল মডেল, নেতা, লিডার, ইমাম এবং অধিনায়ক নয়, ঘুরিয়ে বলা যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, আল্লাহর দুনিয়াতে অনেক সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবের যারা মানুষ আল্লাহ মনুষ্য জাতির জন্য লিডার করে নেতা করে মানুষের মানবিকতা মনুষ্যত্ব সময়ানুবর্তিতা শৃঙ্খলা বোধ সব কিছু শেখানোর জন্য আল্লাহ মানব জাতি নেতা করে রসুলকে পাঠালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যারা আসমান গবেষণায় যায়, যারা বৈজ্ঞানিক হচ্ছেন, যারা গবেষণা করছেন চাঁদে যাওয়া, সব বিষয়গুলোকে আমরা যদি সমীক্ষা করি ভাই, তারা মুসলমান না হয়ে কিন্তু অন ইসলামিক মানুষ হিসাবে
এই চাঁদে যাওয়ার সাহস, আসমানে যাওয়ার সাহস, বৈজ্ঞানিক হওয়ার সাহস, পিএইচডি করার সাহস, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সাহস, ভৌগোলিক হওয়ার সাহস, ঐতিহাসিক হওয়ার সাহস, ডাক্তার হওয়ার সাহস, সব সাহস গুলো দুনিয়ার মানুষ পেতেন না যদি আল্লাহর নবী পৃথিবীতে নেতা হিসাবে না আসতেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং রসুলের জীবনের অনেক আদর্শ, এমন কোন ডিগ্রি, এমন কোন আফসান আমাদের জীবনে পরিপূর্ণ নেই যা রসুলের ভিতরে আছে, যা নবীর ভিতরে আছে। একজন মানুষ ডাক্তার মাস্টার ব্যারিস্টার হয়েছে, কিন্তু এই না সেই মানুষটা বৈজ্ঞানিক হতে পেরেছে। মানে মানুষ কিছু ডিগ্রি অর্জন করলেও আরো কিছু বাকি থেকে যায়। তো রসুলুল্লাহর জীবনের মনুষ্যত্ব, মানবিকতা এবং লিডার হওয়ার পিছনে কোন রকমের গুণাগুণ এবং অভিজ্ঞতা বাকি ছিল না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই, পৃথিবীর যত নবী আল্লাহ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছে, সব নবীদের মর্যাদা আপন জায়গায়, তাদের দায়িত্ব আপন জায়গায়। তো অবাক হওয়ার, এমন নবী পৃথিবীতে আছেন তিনি নবী হয়ে ক্ষান্ত এবং খুশি না, বরং আমাদের নবী উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দাবি করেছিলেন। যদি হবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, মুরব্বীরা, ভাইরা, বোনেরা, শীত করে মনে রেখে দিলে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে শুধুমাত্র নবী নয়, আমার পৃথিবীর নবীগণও নবীকে নবী হিসাবে পেতে চেয়েছেন। আমরা উম্মত, আমার নবী ছাড়া অন্য নবী যারা পৃথিবীর জমিনে এসেছিলেন তারাও নবীর উম্মত হওয়ার জন্য আশা পোষণ করেছিলেন। এমন একজন নবীর নাম বলছি, শুনুন, নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি তৌরাত নাযিল করেছিলেন। আমরা নিশ্চয়ই বলে ধরি আল্লাহ পাক চারটি আসমানি কিতাব নাযিল করেছেন। এই চারটি আসমানি কিতাব, এই চারটি বড় কিতাব বলা হয় তৌরাত, জবুর, ইনজিল এবং দাউদ। তৌরাত, জবুর, ইনজিল এবং কোরআন শরীফ আমরা নিশ্চয়ই বলে ধরি তৌরাত নাযিল হয়েছে সালামের প্রতি, জবুর হযরত নবী দাউদ আলাইহিস সালামকে দিলেন এবং ইনজিল শরীফ দিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ পাকের কোরআন শরীফ আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ নাযিল করেছে। অবাক হয়ে যাবেন, হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক যার উপরে তৌরাত নাযিল করেছেন, আল্লাহ যাকে নবুয়াত দিয়েছেন, আল্লাহ যাকে নবীর দরজা দিয়েছেন, হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কিতাব তৌরাত শরীফ যিনি পেয়েছেন বাবা, হযরত নবী মূসা আলাইহিস সালাম তৌরাত শরীফ খুলে একদিন পড়েছেন, আল্লাহ পাক তৌরাত শরীফে জানিয়েছেন, বা হযরত নবী মূসা আলাইহিস সালাম তৌরাত পড়তে পড়তে দেখলেন এমন একটা উম্মতের নাম পেয়েছেন, সেই উম্মতের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তৌরাত শরীফের মধ্যে পড়েছেন, তৌরাতের মধ্যে দেখেছেন এমন একজন, এমন একটা উম্মত আসবে, সেই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবে এবং পাঁচ ওয়াক্ত নামাজের বরকতে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবে। হযরত নবী মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে জানতে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ একটু বলুন, বলুন ওই উম্মত কারা হবে আল্লাহ? আমি নবী মূসা আলাইহিস সালাম, ওই উম্মতটা কি আমার উম্মত করা যাবে না? আল্লাহ বললে, নবী মূসা আপনি শুনে রাখুন, সেই উম্মত হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি বলেন না সুবহানাল্লাহ,
আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বলেরা অবশ্যই কোনে মনে রেখে দিনি হাদিস শরীফে উসুলানা জানিয়ে দিয়েছে যাদের বাড়ির সামনে পুকুর আছে যাদের বাড়ির সামনে চৌবাচ্চা আছে এক কথাই যাদের বাড়ির পাশে বড় পানির ব্যবস্থা রয়েছে ওই পানিতে কেউ যদি সারাদিনে পাঁচবার গোসল করে আর গায়ে আর কোনো ময়লা কি থাকতে পারে তবে আমরা বললেন সরু সরু যাদের বাড়ির পাশে পুকুরে পানি ব্যবস্থা আছে তারা যদি পাঁচবার গোসল করে পাঁচবার যদি তাদের দেহটা ধৌত করে ও আমরা বলো বলো তাদের ময়লা থাকতে পারে সাহাবারা বললেন না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাদের গায়ে তো কোনো ময়লা থাকবে না আল্লাহর নবী বলেছিলেন ও মদিনার সাহাবারা শোনো শোনো পৃথিবীর জমিনে যারা পাঁচ নামাজ পড়বে আমি আল্লাহ পাকের হাবিবি যে নামাজ আমি মিরাজ থেকে নিয়ে এসেছি এই নামাজ যারা পড়বে পাঁচবার যারা নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তাদের অন্তরের যদি পাঁচবার গোসল করো দেহের ময়লা যেমন দূর হয় সরে যায় পালিয়ে যায় বান্দা যখন দিনে পাঁচবার নামাজ পড়ে তার দৈহিক ময়লা না আভ্যন্তরীণ ইন্টারনাল ময়লাকে আল্লাহ সাফ করবেন আমার ভাইরা আমরা যারা পানি দ্বারা ওযু করি হাদিসে আছে আম্মা জান আয়েশাকে ডেকে বললেন বিবি আয়েশা মনে রাখো কিয়ামতের দিন আমার উম্মতদের আমি ডেকে ডেকে হাউজ কাউসারের পানি পান করাবো আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা ভাইয়েরা বোনেরা সেই কোনে মনে রেখে দেন আম্মা জান আয়েশা রাসূল কোনো কোনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জবরুন দরুর কিয়ামতের মহাময়দানে পৃথিবীতে আল্লাহ অনেক নবী পাঠিয়েছিলেন আল্লাহ অনেক উম্মত করে পাঠিয়েছিলেন সব উম্মত গুলো একসাথে কিয়ামতের দিন উঠবে আপনি আপনার উম্মত দিগের কি করে চিনতে পারবেন তাদের হাউজে কাউসারে পানি পান যখন তারা দিনের মজলিসে যাবে পানি দ্বারা ওযু করবে আমি রাসূলুল্লাহ শীত করে জানিয়ে দিলাম আল্লাহ পাকে বান্দা আল্লাহ পাকে বান্দি যখন পানি দ্বারা ওযু করবে ওযুর জায়গা গুলো দ্বারা কিয়ামতের দিনে আল্লাহ পাক নূর বার করিয়ে দেবেন আমরা পানি দ্বারা হাত ধুই পানি দ্বারা মুখ ধৌত করি পানি দ্বারা আমাদের পা গুলো ধৌত করি ওযুর শুনে বললেন কিয়ামতের মহাময় দরে কিয়ামতের দিনে আল্লাহ পাকের বান্দা গুলো যারা দিনে পাঁচবার ওযু করেছে নামাজ পড়ার জন্য একদিকে যাবো অন্তরের ময়লা তাদের পরিষ্কার হলো অপরদিকে ওযুর পানিটা ব্যবহার করার দরুন ওযুর অঙ্গ দ্বারা কিয়ামতের দিন নূর আর জ্যোতি বার হবে মনে রেখে দাও আমি আল্লাহ পাকের হাবিবে কোটি কোটি উম্মত গুলোর ভিতরে অন্যান্য নবীর উম্মত গুলোর ভিতরে আমার উম্মত কে চিনে নিতে পারবো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার উম্মতেরা যারা ওযু করে ওযু ওযু ওযুর সময়কার এই হাত মুখ পা ধৌত করা হয় এখান দিয়ে নূর ঝরবে নূর রাসূল বললেন বিবি আয়েশা কিয়ামতের দিন আমার উম্মতের চোখ মুখ হাত এবং ঘাড় সর্বোপরি ওযুর অঙ্গ দ্বারা নূর চমকাবে আলো ছড়বে আমি রাসূল সেই চেহারা দেখে আমি বুঝবো ওটা নবী দাউদ আলাইহিস সালামের উম্মত না মূসা আলাইহিস সালামের উম্মত না বরং এই উম্মতটা আমার উম্মত নামাজের আগে পানি দ্বারা ওযু করেছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ
আমার বন্ধুরা মুরব্বি এরা বলে অবশ্যই করে মনে রেখে দিলে বিয়ানা বললে রে ও আমার ছোট সোনাটার নাম হলো সূরাতুল কাউসার জানিয়ে দিয়েছে রে জানিয়ে দিলাম আপনাকে আমি কৌসার দান করলাম, যে কৌসার নবী দাউদকে দিইনি, যে কৌসার নবী মুসাকে দিইনি, যে কৌসার পৃথিবীতে নবী সুলাইমানকে দিইনি, যে কৌসার পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম আপনাকে দান করলাম কৌসার কি তফসীর কারো কেন লিখেছে আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহ তফসীর জালালাইনের ভিতরে পরিষ্কার লিখে দিয়েছে জান্নাতের একটা নদী জান্নাতের একটা ঝর্ণা কিয়ামতের দিনে আল্লাহ পাকের নবী ওই পানি থেকে পানি নিয়ে নবী আমার উম্মতকে পানি পান করাবে রে ওই কথাটা সূরা কাউসারে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন বলে আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশাকে বলেছেন আয়েশা যারা উযু করবে আয়েশা তাদের অঙ্গ দ্বারা নূর ঝরবে আমি রসুল চিনে নেব ও বিবি আয়েশা মনে রেখে দিও আমি তোমাকে যেমন বলছি আমি রসুলুল্লাহ আমার আতর মাথা আমি রসুলুল্লাহ খুব পছন্দ করি আতর আতর তিনটি ভালোবাসার কথা আছে রসুল আতর ভালোবাসা আমার বন্ধুরা মুরব্বি এরা বোনেরা মশলা এখানে একটা দাঁড় হবে যারা মায়েরা আছেন যারা বোনেরা আছেন আপর আপনাদিগের জন্য না এবং দেবারে রসুলের উম্মত আমরা রসুলের উম্মতি আমরা আমরা রসুলকে ভালোবাসবো রসুলকে মহব্বত করব আমার স্বামী যদি আতর মারতে পারে স্বামী যদি আতর মেখে রসুলুল্লাহ সুন্নাত পালন করে আমি কেন রসুলের বাক্য হওয়ার পরে আতর আমার জীবনে মাখতে রঙের বাহার দেখাবে মেয়েরা কিন্তু পৃথিবী জমিনে পুরুষেরা আতর ব্যবহার করবে আর পৃথিবী জমিনে যারা নারী আছে তারা বিভিন্ন রঙের কাপড় পরতে পারবে রে কিন্তু আপর তাদের জন্য সিদ্ধ না তবে হ্যাঁ আতর জায়েজ হওয়ার রাস্তা আছে পথ আছে সুন্নত পালন করার পদ্ধতি আছে আমার মায়েরা বোনেরা অবশ্যই করে মনে রেখে দেবে আতর আপনি মারতে পারবেন না তা নয় বরং আপনি মারতে পারবেন স্বামী যদি অনুমতি দেয় স্বামীর ঘরে ঘরের ভিতরে থাকার সময় স্বামীর অনুমতি করবে আপনি আতরই উজ করতে পারেন স্বামীর মন সন্তুষ্টের জন্য এ জানারা মেয়েগুলো এরা যখন বাড়ি থাকে এদের দেখলে মনে হয় পাগলি দেখলে মনে হয় এরা পাগলি সেজেছে কিন্তু যখন তারা বাপের সংসার জীবনের পাগলি বাপের বাড়ি যাবে বিয়ে বাড়ি যাবে
ভাবন কারে বলে, সংসার জীবনে না আছে ভাবন, না আছে স্বামী, স্বামীর খুশির জন্য একটু পরিপাটি, বাইরে যাবার সময় সাজা হয় মানে এ সাজটা লোক দেখবে তাই বলা ভুলে যান। হ্যাঁ আমার ভাইয়েরা বোনেরা অবশ্যই কোনে মনে রেখে দেবে, আতর ব্যবহার করে সুন্নাত পালন আপনি করবেন, স্বামীর অনুমতি দে স্বামী আকৃষ্ট হবে, স্বামীর ভালোবাসা বাড়বে, এই কারণে ঘরের ভিতরে আতর বাঁধতে পারবেন কিন্তু বাইরে না। অবশ্যই কোনে মনে রাখার আল্লাহ পাকের নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, লাআনাল্লাহুল মুতাসাবিয়া হইনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো দুটো ব্যক্তি তথা দুই প্রকারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই দুটো জাতি দুটো গোত্র দুই প্রকারের মানুষের উপরে আল্লাহ পাকের গজব বর্ষিত হবে। যদি মাথায় বেহুদা চুল রাখে কোন পুরুষ, যদি কোন ছেলে যদি সোনার গয়না পরিধান করে কোন পুরুষ, যদি কোন কোন পুরুষ যদি এমনি করে পায়ের টাখনুর নিচে লুঙ্গি বা পরিহীন পরনের কাপড় পরে রাখে আমি আমা বললে ওই পুরুষটাও পরে আমার আল্লাহ পাকের গজব নাজিল হবে। হাড়ওয়ার এই বাগানাটি গ্রামের একটা ছেলেও থাকতে হয় আছে যে বিয়ের আশীর্বাদে শ্বশুরটা শোনাচ্ছেন দেখলাম, নাকি নেই? নেই সবকে আব্দুল কাদেরের বাস। হ্যাঁ না মনে হয় না, সোনা হারাম বলে নেয় না, সোনা ছেলেদের জন্য পড়তে ছেলেদের জন্য সোনা জায়েজ না, ওটা মেয়েদের, ছেলেদের জন্য মাথার চুল বেহুদা মেয়েদের মতো বড় করা জায়েজ না, জায়েজ না। পায়ের টাকলুর নিচে কাপড় পরাটা ছেলেদের না, ওটা মেয়েদের। এখন উল্টো মেয়েরা এমন এমন পায়জামা পরছে যে তিন ভাগের দুবার ঢাকা আর টাকলু দেখা যায়, আর আমাদের ছেলেগুলো এমন ভাবে পোশাক পরছে পা দেখা যায় না, যুবক ছেলেগুলো পাঞ্জাবির উপরে সুন্দর একটা ওন্না ঝুলিয়ে শ্বশুর বাড়ি হাঁটবে, এই ওন্না আছে না নেই? আমাদের ছেলেরা ওন্না ব্যবহার করে, মেয়েগুলো বলছে আব্বা তুমি তোমার ছেলে দাও আমার আর লাগবে না। আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা ভাইয়েরা বোনেরা হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ানজুরুল্লাহ ইয়াওমাল কিয়ামা মান জাররা ইজারাহু ওয়া তারাদ তুমি আমা বললি রে ওরা উম্মতি বলি রে যে দিও আমাকে রে সুরের মহামেদনি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ওই পুরুষের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না, সুনজরে দেখবেন না, সুনজরে দেখবেন না, মান জাররা ইজারাহু ওয়া তারাদ যারা আল্লাহ তাদের দিকে সুনজরে তাকাবেন না। এমনি করে রাসূল বললেন পায়ের টাকনোর নিচের অংশটা কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে ফুঁড়বে, জাহান্নামের আগুনে জ্বলবে। ও আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা আপনাদের জন্য সাবধান বাণী দিয়ে যাই, লম্বা চুল রাখা নয় এবং পায়ের টাকলোর নিচে পোশাক পরা নয়, সোনার গয়না যদি থাকে স্ত্রীর হাতে তুলে দিলে, আর যারা মেয়ে বাপ আছেন এদের তো কম চুলকুনি নেই। ছেলেটা মাস্টার, ছেলেটা মাস্টার, দিন খান এক মাস আগে হচ্ছে তো ছেলেটার তো কিছু বায়না যদি না রাখি, যদি ও আবার কোথাও এর ভিতরে ভালো মেয়ে পেয়ে মত ধরে যায়, মেয়ের বাপ মনে করছে এক মাস পরে বিয়ে, যখন সোনার হাত দিয়ে বায়না দেওয়া থাক, বায়না দেওয়া থাক, যুবক ভাইদের বলছি তৈরি হয়ে যায়, তৈরি হয়ে যায়। চাকরি পেয়েছে, টাকার তো অভাব নেই, টাকা তো লাগবে না। কোন মেয়ের বাপ যদি আশীর্বাদ আশীর্বাদ
আশীর্বাদ, ভাতিজ আশীর্বাদ, বিয়ের আগে আশীর্বাদ শরীয়তে জায়েজ নেই, বরং বিয়ের আগে দুই পরিবার এক জায়গায় বসে দোয়া করা যায়, আল্লাহ আমরা একত্রিত হবার জন্য এক জায়গায় হয়েছি, এই গ্রামের আর অমুক গ্রামের দুটো ফ্যামিলি এক জায়গায় হবে, আল্লাহ আমাদের এই মিলন কবুল করুন, এটাই দর পাশাপাশির জন্য আশীর্বাদ, আশীর্বাদে দর পাশাপাশি হয় না, আশীর্বাদে বসে ছেলের বোনায় যা পেয়েছিল মনের আশা পূরণ হয়নি, প্রায় শেষের দিকে তো বড়াই মহাশয় সেই মজলিস থেকে উঠে গিয়ে বললেন আমি এই বিয়েতে রাজি না, কেন না শালা বাবুর জন্য একটা পালসার গাড়ি দাবি হয়েছিল ওটা পাস হয়নি, ওটা পাস হয়নি এই জন্যে বিয়েতে আমি রাজি না, ওই বোনাইকে ওই বোনাইকে অপমান করে যদি শালা বাবুটা দাঁড়িয়ে যায় আমার কিছু দরকার নেই, ছেলেরা যুবকেরা আমি অনুরোধ করছি এই সমাজ সংস্কার করতে যদি হয় হযরত ওমর সাজে, হযরত ওমর সাজে, হযরত আবু বকর সাজে, হযরত দুদু জামান দাদা হুজুর কেবলা সাজে, পাঁচ হুজুর সাজে, গর্জে ওঠো যুবকরাই পারে সমাজকে পরিবর্তন করতে, দোলা ভাই রাগ করবে যা আমার বিয়ে আসতে হবে না, যে বিয়েতে পণের কথা উঠবে সে বিয়েটা ছেলেরা যদি পারে ঘুরিয়ে দিতে পারে, কেউ যদি ওটা নেওয়ার পক্ষে হয় তাহলে আর আমার অস্ত্রে লাভ নেই, অস্ত্রে লাভ নেই আমার ভাইয়েরা, সোনার গহনা মেয়ের বাপ পায়না দিচ্ছেন ছেলেটা যাতে হাত ছাড়া না হয়, কাণ্ড জ্ঞান দুই পক্ষেরই অভাব, আমার বন্ধুরা যারা সোনার গহনা পরবেন, যে পুরুষ গুলো সোনার গহনা পরিধান করবেন একটু আগিয়ে আসুন, আল্লাহ পাকে যে বান্দা গুলো জিন্সের প্যান্ট পরে, যে যুবক গুলো জিন্সের প্যান্ট পরে মহাবোধ করতেন তারা কি পড়েছেন, আমরা পড়ছি এত বলা যাই ওটা খ্রিস্টীয় ধর্মের শ্বাস প্রশ্বাস, তবে আমাদের ছেলেরা আমি এত তাদের জন্য বলবো যারা জিন্সের প্যান্ট পরেছেন আপন জায়গায়, হ্যাঁ না আমি কিছু বলবো না, তবে কোন যুবক ভাইয়া মন আছেন বাবা রসুলের হাদিসটাকে মাথায় রেখে শ্বশুর বাড়ি যাওয়ার সময় টাকনুর নিচে যাতে জিন্সের প্যান্টের বর্ধিত অংশ না গড়িয়ে যায়, শ্বশুর বাড়ি যাওয়ার সময় সঙ্গে সঙ্গে আপনি ওই জায়গাটা গুটিয়ে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, না 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 তাই বলে যায় আমার শালীরা বলবে আমার দোলা ভাই পাগল, দোলা ভাই পাগল গুটিয়ে রেখেছে, আমি এর থেকে বেশি বলবো না, এতটুকুই তাপ মুর নিচে পোশাক পরিধানের হুকুম শরিয়াতে নেই, আর আমাদের একটা বিশাল সতর্কীকরণ আছে এই জুম্মার দিনে জামাই বাবু শ্বশুর বাড়ি এসেছিলেন জিন্সের প্যান্ট পরা, তো মসজিদে ঢোকার আগে যখন অজু করছেন এইবারে প্যান্ট একটু গুটিয়ে নিলেন, নামাজ পড়তে হবে, নামাজের সময় তাকলুর নিচেই কাপড় পরিধানের হুকুম নেই, এটা শুধু নয় বরং সর্বদাই তাকলুর নিচে কাপড় পরাটা শরীয়তে নিষেধ, আমরা